বাড়ছে সংক্রমণ, কড়া পথেই হাঁটল সরকার, সোমবার থেকে রাজ্যে একাধিক বিধিনিষেধ, সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্য সচিব। দিন কয়েক আগেই কড়া বিধিনিষেধের ইঙ্গিত মিলেছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। প্রতিদিনই বেড়ে চলেছে করোনা সংক্রমণ, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে তাই এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক বৈঠকের পাশাপাশি এক বিজ্ঞপ্তিও জারি করেছেন, যেখানে গতবারের মতো এবারেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আপাতত বাস চলাচলে অনুমতি দেওয়া হলেও 50% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন ও মেট্রো। সন্ধে 7টার পর থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে। সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিং মল, সেলুন, সুইমিং পুল, বিনোদন পার্ক ইত্যাদি। 50% কর্মী নিয়ে সরকারি বেসরকারি অফিস চলবে। দোকান বাজার সমস্ত কিছু খোলা থাকবে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিনের নির্দেশিকায়। আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবির পিছিয়ে দেওয়া হয়েছে। রাত 10টার পর বন্ধ শপিং মল, রেস্তোরাঁ, বন্ধ থাকবে চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটন কেন্দ্রগুলি। তবে বাড়ির বাইরে মাস্ক পরে রাস্তায় বের হওয়ার বিষয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। বিয়ে বাড়ির ক্ষেত্রে 50 জন নিয়ে অনুষ্ঠানে অনুমতি। সপ্তাহের ক্ষেত্রে 20 জন পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। মাস্কবিহীন পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। চিকিৎসকদের একাংশ মনে করছেন এই নির্দেশিকা আরও আগে জারি করার প্রয়োজন ছিল। 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বিনোদনমূলক স্থানে যেভাবে মানুষ ভিড় জমিয়েছিলেন তাতেই আতঙ্কিত চিকিৎসক মহল। সন্ধ্যা 7টা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে আমরা নিত্যযাত্রীদের প্রতিক্রিয়া নেবার জন্য এদিন পৌঁছে গিয়েছিলাম বিভিন্ন স্টেশনে। 7টা পর্যন্ত ট্রেন চললে কি সুবিধা বা অসুবিধার সম্মুখীন হবেন নিত্যযাত্রীরা, আসুন শুনে নেব। ট্রেনটা যথাসম্ভব চালানো হোক, কোভিড প্রোটোকল মেনে চালানো হোক। আমি তো 9:45 ট্রেন ধরে আবার ফিরবো, তাহলে আমার তো অসুবিধাই হবে। 7টা অবধি ট্রেন চালানোটা আমার মনে হয় না একটা ঠিকঠাক ডিসিশন নিয়েছে। 50% যাত্রী নিয়ে চললে যাত্রী সাধারণের অসুবিধা হবে। সর্বদা মাস্ক ব্যবহার করুন ও স্যানিটাইজার ব্যবহার করুন। বিশেষ কোনো কারণবশত বাড়ি থেকে কেউ বার হবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন, সচেতন থাকুন ও সতর্ক থাকুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।